রবীন্দ্র সরোবর থানার সার্জেন্ট সাসপেন্ড, যোধপুর পার্কে মত্ত অবস্থায় ফুড ডেলিভারি কর্মীকে ধাক্কা, মত্ত অবস্থায় পুলিশের বাইক নিয়ে ধাক্কা মারার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই সাসপেন্ড সার্জেন্ট। চোখ রাখবো যে খবরে, সেচ দফতরে চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার রাখাল বেড়া নামে একজনকে গ্রেফতার করলো পুলিশ। এ সম্পর্কে আরো জানবো, পার্থপ্রতিম ঘোষ প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ঠিক কি অভিযোগে এই গ্রেফতারি? গত ফেব্রুয়ারি মাসে মানিকতলা থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাখাল বেড়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো মানিকতলা থানার পুলিশ আজ কিছুক্ষণ আগে। এবং দুজনের নামে মূলত অভিযোগ হয় এবং যে বিষয়ে অভিযোগ হয়, 2019 সালে এই এনারা বিভিন্ন যুবকদের চাকরি দেবে বলে, যেটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টে, এবং সেই চাকরি দেওয়ার নামে তাদেরকে প্রতারিত করে, তাদের কাছ থেকে টাকা নেয় বলে অভিযোগ। এবং এই রাখাল বেড়াকে গ্রেফতার করা হয়েছে তৎকালীন সেই সময় যিনি ইরিগেশন মিনিস্টার ছিলেন শুভেন্দু অধিকারী, ওনার ঘনিষ্ঠ ছিলেন এই রাখাল বেড়া, তেমনটাই কিন্তু পুলিশের তরফ জানতে পারছি। এবং তার পরবর্তী ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে যখন অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের পরে কিন্তু এনারা গা ঢাকা দিয়েছিল, তেমনটাই জানা যাচ্ছে। আজকে মানিকতলা থানার পুলিশ এই রাখাল বেড়াকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে, কালকে আদালতে পেশ করে তাকে ফের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে চলেছে এবং গোটা বিষয়ে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থপ্রতিম। আগামী সপ্তাহে বঙ্গে পা রাখতে চলেছে বর্ষা, আশঙ্কায় বুক কাঁপছে মালদার মানিকচকের বাসিন্দাদের। প্রতিবারের মতো এবারও ভূতনির চরে গঙ্গায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। বর্ষার আগে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা, অস্বীকার করেছেন মন্ত্রী। ফি বছর বন্যায় খড়কুটোর মতো ভেসে যায় ঘর গৃহস্থালি, তাই কালো মেঘ ঘনিয়ে এলেই বুকে কাঁপন ধরে। ফের একবার ভিটেমাটি ছাড়া হওয়ার আশঙ্কা তারা করে বেড়াচ্ছে মালদার মানিকচকের ভূতনির চরের বাসিন্দাদের। গঙ্গার পারে বাস, তাই ভাঙন আতঙ্ক এখানকার মানুষের নিত্য সঙ্গী। গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা, এবার বর্ষার আগেই সতর্ক প্রশাসন। বুধবার থেকে ভূতনির চরে শুকসেনা ঘাট এলাকায় বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, 550 মিটার এলাকা জুড়ে চলছে বাঁধ মেরামতি, মেরামতির জন্য বরাদ্দ হয়েছে 6 কোটি টাকা। যদিও স্থানীয়দের অভিযোগ নিম্নমানের কাজ হচ্ছে, ফলে এবারও সরকারি টাকা জলে যাবে বলে আশঙ্কা। সব থেকে নিম্নমানের কাজ হয় এখানে, কারণ এখানে অনেক প্রভাবশালী ব্যক্তি যুক্ত আছে, তা কমিশনের ব্যাপারে সব টাকা নয়ছয় হয়ে যায়। 100%-এর মধ্যে হয়তো 30% টাকার কাজ হলো না, সব টাকা নয়ছয় হয়ে যায়। আমরা গঙ্গানদীর তীরে বসবাস করি, যখন গঙ্গানদী নিজের রূপটা যখন ফিরে পাবে তখন এগুলো বাস্তা মনে হয় না যে থাকবে। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাঁধ মেরামতির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। নাইলন ক্রেটে বস্তা দিয়ে স্যান্ড ফিলিং করে বস্তার কাজেরই নির্দেশিত। স্যান্ড নিম্নমানের বা উচ্চ মানের এটা তো আমাদের জানা নেই, শিডিউল মেনেই কাজ। গঙ্গা যদি থামে তাহলে এই ক্রেট দিয়ে বস্তা ফেলেই থামবে। এখন তো বর্ষার মনসুনে কাজ করছে, যদি নিম্নমানের থেকে থাকে আমি কথা বলে নিচ্ছি ডিপার্টমেন্টের সঙ্গে, কিন্তু এখন তো বর্ষার আগে পার্মানেন্ট করা আমাদের মোটেই সম্ভব নয়। তার মধ্যে যেহেতু করোনা চলছিল ফলে আমরা ঠিক মতো এবার তো কাজই করতে পারিনি, আপাতত আগামী বর্ষার জন্য ক্ষতি না হয় তার জন্য এটা টেম্পোরারি করা হচ্ছে। কিন্তু শুধু আশ্বাসে তো আর ভাঙন আটকাবে না, তাই যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না ভূতনির চরের বাসিন্দারা। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।